গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো সবাই ভালো আছি। তো চলো, সবার প্রথমে জানাই আমার তরফ থেকে ও আমার চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষ। আজকে তো বুঝতে পারছো, আজকে সোমবার, আমাকে সাথ দেবে বাপের বাড়ি থেকে। আজকে তো টিফিনেও পরে দেবে নিরামিষ যেহেতু, আর কালকে সারা কালকের বুঝতে পেরে যাবে। আর কালকের কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে পারি, মানে ঘরে যে ডেকোরেশনটা, এই যে দাঁড়াও দেখাচ্ছি, পুরোটা কমপ্লিট হয়নি। তার কারণ মাঝরাত্রে টেপ শেষ হয়ে যায়, মানে সব কিছু কাজ বাজ গুছিয়ে ভেবেছিলাম যে সারা রাত, যত রাত হোক না কেন, আমি পুরোটাই সাজিয়ে গুছিয়ে তারপরে ঘুমাবো। কিন্তু কোথায় ঘুমাবো, তখন 12:30 বাজে, দেখি না টেপ শেষ হয়ে গেছে, মানে আর টেপ নেই, তার জন্য বন্ধ করে দিয়েছি। এখন আবার সাজাবো, আর আমাকে এখন কোনো কিছু কাছে লাগবে না, তাই আমি চলে এসেছি এখন সাজাবো। আর এখনও যেমন ভ্রুটা শেভ করা হয়নি, ভ্রুটা শেভ করবো। আর কালকে দেখো যে মেহেন্দি করেছিলাম, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমি এডিটিং করার সময় হয়ে উঠছে না, বা কোনো শর্ট ভিডিও আমি পোস্ট করতে পারছি না, এতটাই মানে সময় পাচ্ছি না। আমি একদম খুবই ব্যস্ততার মধ্যে, জানো তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে তো খুবই ব্যস্ত থাকতে হয়, সেই মতো আমি কোনো ভিডিও দিতে পারছি না। তো কয়েকটা দিন দেরি হবে, 4-5 দিন দেরি হবে, তারপর আমি কন্টিনিউ সব ভিডিওগুলো দেবো। আর চলো এখন আমি সাজাই। এতক্ষণে আমার সাজানোটা কমপ্লিট হলো, আর জানি না এটা কতক্ষণ থাকবে, কারণ প্রচুর বাচ্চা কাচ্চা, মানে কতক্ষণ ওদেরকে চোখে চোখে রাখবো, শুধু আসছে বেলুন বেলুন বেলুন, আর এই পুতুলগুলো নেবে বলে জানি না কতক্ষণ থাকবে এটা, দেখা যাক কতক্ষণ থাক। তো চলো, মা সব কিছু সাজানো হয়ে গেছে, আর এখানে মা হলুদ বেটেতে গেছে, হলুদ তেল করে মাখতে হবে পুরো গায়ে, আমাকে শুধু না, আমাকে সোনুর বাবাকে দুজনকেই মাখতে হবে। চলো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। গরমে আমার অবস্থা খুবই খারাপ, আমি কিন্তু একটুও মেকআপ কিছুই করিনি, শুধু কাজল লাগিয়েছি, আইলাইনার লাগিয়েছি, লিপস্টিক লাগিয়েছি, এইটুকুনি জাস্ট, আর কিছুই করিনি গরমের জন্য। এমনিতেই ঘাম ঝরছে মেকআপ, মানে মুখে যদি আরও যদি ক্রিম টিম যদি কিছু লাগাই তাহলে আর দেখতেই হবে না। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। খেতে পারছি না, অনেক কিছু খাওয়া হয়েছে, থালা দেখাচ্ছি। আমি খেতে পারছি না,
থালা এখন অনেকগুলো থেকে গেছে, তারপরে সিমাই, ঘুগনি, তারপরে যে অনেক কিছু অনেক কিছু থেকে গেছে আর খেতে পাচ্ছি না। আমার সবথেকে খুব ইচ্ছে ছিল যেটা যে খাওয়ার পাকা আম, তোমার স্বাদ পূরণ হয়ে গেল পাকা আম খেয়ে। আমার খাজানার অবস্থা দেখো কত সুন্দর করে সাজেছি, আমার ননদের মেয়ে এসে এমন করে টান দিল পুরোটা ছিঁড়ে পড়ে গেছে। শেষে আবার সোনুর পাপা আবার যাও কোনো রকমে একটু রেখে চাচ্ছি, দুটো দিন কোনো রকম থাকো তারপর যাওয়া হয়ে যাবে, আজকে দিনটা কালকে দিনটা, কিন্তু কোথায় আর থাকছে, একদম থাকছে না। তো চলো খাওয়া তো কমপ্লিট, দুপুরে আজকে সেরকম কিছু রান্না হবে না, যে নিরামিষই রান্না হবে আবার কালকে। আমাদের তো খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন খাচ্ছে জোয়ান। আর ভেবেছিলাম আজকে একটু ফটোশ্যুট করবো, শর্ট ভিডিও করবো, মানে শর্ট ভিডিও দু একটা করেছি, বেশি একটা করিনি, করতে পারিনি, এতটাই গরম মানে থাকতে পারছি না, আর ফটোশ্যুট তো একটাও হয়নি। দেখি কালকে চেষ্টা করব করার জন্য। আর এখন যাব, যে আজকে আমাদের বাড়িতে রান্না হয়নি, জেঠিমা বাড়িতেই রান্না করা হচ্ছে, কারণ গরমের জন্য আর আমার বাইরে উনান, তো তার জন্য জেঠিমার বাড়িতে রান্না করা হচ্ছে। সকালে রান্নাও জেঠিমার বাড়িতে হয়েছিল, গরমের জন্য তো সব কিছু খুলে ফেলেছি, কোনো কিছুই রাখিনি, কানে নেই, গলায় নেই, হাতে নেই, কোনো কিছুই রাখিনি, এতটাই শুধু গরমের জন্য। এটাও খুলে দিতাম, এটাও ভীষণ অসহ্য লাগছে, কী বলতো এটা একদিন আড়াই দিন রাখতে হয়, তার জন্য রেখেছি, নাহলে খুলেই দিতাম। আর এতটাই গরম মানে হাওয়া নেওয়ার পরেও যেন গরম যেন ছাড়ছেই না পিছু, এতটাই গরম লাগছে। তো যাব ওইখানে কি রান্না হচ্ছে দেখি। আর প্যান্ডেলটা হচ্ছে সকাল থেকে রেডি, কালকে কিছুটা করে দিয়েছিলো, তোমাদের তো কালকে ভিডিওতে দেখেছি, আজকে রেডি হচ্ছে, কীরকম কী রেডি করছে চলো দেখাই, তারপর ভিডিওটা শেষ করে দেবো, আর পাচ্ছি না। চলো, এই হলো আমাদের প্যান্ডেল। আর কি রোদ দূর মানে ভাবাই যায় না, এতটাই গরম পড়েছে এই এই মধ্যে কয়েকটা দিন, তোমরা বুঝতেই পারছো। এমন সময় আমার স্বাদ হচ্ছে, জানি না বাবা এই গরমে প্রায় সেদ্ধ হওয়ার মতো। হ্যাঁ লুচি, বড় 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 লুচি, ভালো, কত বড় সাইজের লুচি দেখা দেখে দেখা 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 আরেকবার দেখা। এই যে প্যান্ডেল, গরমের অবস্থা, দিদির অবস্থা, চল রান্না কম কত দূর, রান্না শেষ, কি 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 রান্না, পটল ভাজা, ঢেলাস ভাজা, ডাল আর আমের চাট, আলু মাখা। ঠিক আছে, এই এই গরমে কে কত খাবে, এই গরমে সবার অবস্থা খারাপ, এবার ভাবো আমার অবস্থা কেমন হচ্ছে এই গরমে। আর যখন নতুন শাড়ি পরে গয়না কাটি পরে যখন খেতে বসেছিলাম, খাওয়ার পরে আর থাকতেই পাচ্ছি না, যেমন শ্বাসকষ্ট রোগী যেমন হয় না, নাক দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে, আমারও ঠিক একই অবস্থা। কোনোরকম শাড়ি ফাড়ি খুলে গয়না কাটি খুলতে আমি যেন একটু হলেও একটু স্বস্তি পেয়েছি, ভিডিও করার তো দূরের কথা। তো চলো, এখানে বাবা আর জামাইবাবু এখানে সবাই দাঁড়িয়ে আছে, কথা আলোচনা করছে, আর সব কিছু জিনিসপত্র চলে এসছে চেয়ার টেবিলের, ওগুলো ফিটিং করা, ওগুলো বিকেলের মধ্যে সব কিছু ফিটিং হয়ে যাবে। আর ফ্যান ট্যান দেওয়া হয়েছে, ফ্যানও এখনও পর্যন্ত কারেন্ট দেওয়া হয়নি, তার জন্য ফ্যান চলছে না, দেখা যাক। ও আজকে দুপুরে সেরকম কিছু খাবো না, সবজি টবজি কিছুই খাবো না, শুধু আলু মাখা হয়েছে বলছে, আলু মাখা চাটনি দিয়ে একটু ভাত খেয়ে নেব। তো চলো, নিয়েছো প্যান্ডেল আনলে, আমি প্যান্ডেলের পেছনে আছি, এখানে বাবা কোকিলের ডাক কি সুন্দর লাগছে শুনতে, এখানে পেছনে আছি, খুব সুন্দর লাগছে, মানে এখানে একটা হাওয়া লাগছে, গাছের নিচে এই যে খিরিচ গাছ আছে, নিচে দাঁড়িয়ে আছে, হাওয়া লাগছে বলে বেশ সুন্দর লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের বলছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো এখন মতো টাটা বাই বাই, দেখার পর একটা নতুন ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।